হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এক্সপ্লেনেশন ভিডিও অফ ডার্ক সিজন টু। তো আগের ভিডিওতে আমি দ্বিতীয় সিজনের এপিসোড 1-3 এক্সপ্লেন করেছিলাম এবং কথা মোতাবেক আমি আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করবো এপিসোড 4, 5 ও 6। আপনাদের যদি আগের কোনো এপিসোড নিয়ে কোনো রকম সমস্যা রয়ে থাকে তাহলে আমি বলবো যে আপনারা প্লিজ আমাদের আগের এক্সপ্লেনেশন ভিডিওগুলো একটু দেখে নেবেন। আগের ভিডিও লিঙ্কগুলো আপনারা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন এবং আই বাটনও দিয়ে দেওয়া হবে। তো আর কথা না বলে শুরু করা যাক। তৃতীয় এপিসোডের শেষ দৃশ্যে আমরা দেখেছিলাম যে জোনাস গড পার্টিকেল স্ট্যাবল করতে সক্ষম হয়, যার ফলে পোর্টালের সৃষ্টি হয় এবং জোনাসকে সেই পোর্টালে প্রবেশ করতে দেখা যায়। আর তার ফলে আমরা চতুর্থ এপিসোডের শুরুতেই দেখতে পাই যে জোনাস সেই পোর্টালে প্রবেশ করার মাধ্যমে টাইম ট্রাভেল করে 1921 পৌঁছে যায়। জোনাসকে আমরা ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পাই এবং সেখানে দুটো লোক তাকে ক্ষতবিক্ষত অবস্থায় দেখে তাদের সাথে নিয়ে যায় এবং আশ্রয় দেয়। এখানে সে যে ঘরটিতে আশ্রয় পায় মূলত সেই ঘরটি হচ্ছে ইয়ং নোহার। এরপরে আমাদেরকে 2020 সালে নিয়ে যাওয়া হয় এবং আমরা সেখানে ক্লুসেনকে দেখতে পাই, যে কিনা কিছু তথ্য উৎপত্ত দেয়ালটা নিয়ে তার রহস্য উন্মোচনের চেষ্টা করছে। সেখানে আমরা ফিউচার জোনাসের একটি স্কেচও দেখতে পাই। সম্ভবত এই স্কেচটি তৈরি করতে সাহায্য করেছে রেজিনা। এরপরে আমরা শালোরকে দেখতে পাই, যে কিনা তার দাদার পুরনো গবেষণার বিভিন্ন কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছে। সেখানে সে টাইম মেশিনের একটি ব্লু প্রিন্ট খুঁজে পায়, যেটা কিনা ক্লাউডিয়া এই যে টানজকে দিয়েছিল। ঠিক এই সময় আমরা দেখতে পাই যে হ্যানা শালোরকে ফোন করে। অপরদিকে ফিউচার জোনাস টেবিলের উপরে থাকা বাক্সের মধ্যকার বন্দুক আর পাসপোর্টটি দেখতে পায়। ফিউচার জোনাস হ্যানার কাছে এই সকল বিষয় জানতে চায়। হ্যানা বলে ওঠে যে একজন নিজেকে লুকাতে চেয়েছিল। এরপরে জোনাস হ্যানাকে প্রশ্ন করে যে সে কাউকে ব্ল্যাকমেল করছে কিনা। হ্যানাকে এই প্রশ্নের কোন রকম উত্তর দিতে দেখা যায় না, যদিও এই সকল বিষয়ে আমরা আগেই জেনেছি যে হ্যানা আলেকজান্ডারকে ব্ল্যাকমেল করছে। এরপরে দৃশ্য পরিবর্তন হয়ে যায় এবং আমরা 1921 সালে চলে যাই। সেখানে জোনাস কিছুটা সুস্থ হয়ে ওঠে এবং তার আশ্রয় কক্ষের দেওয়ালে সে একটি ছবি দেখতে পায় এবং ছবিটি দেখে সে ভয় পেয়ে যায়। ছবিটি মূলত ইমেরাল ট্যাবলেটের ছিল। আর ইমেরাল ট্যাবলেটের ছবিটি দেখে জোনাসের ভয় পাওয়ার কারণটি ছিল ইমেরাল ট্যাবলেটের নিচের অংশে ট্রাইকেটটা ও তার ঠিক উপরে সিগমন্ডাস ক্রিয়েটেড ইস্ট লেখাটি দেখতে পায়। একদম ঠিক গুহার দরজায় সে যেমনটা দেখেছিল। এরপরে আমাদেরকে আবার 2020 সালে নিয়ে যাওয়া হয় এবং আমরা দেখতে পাই যে ক্লাউডিয়া টাইম ট্রাভেল করে 1987 থেকে 2020 এসেছে। তো প্রথমেই 2020 সালে এসে ক্লাউডিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যায় এবং সেখানে সিকিউরিটির কাছে তার নিজের ব্যাপারে অর্থাৎ ক্লাউডিয়া টিডেম্যানের ব্যাপারে জানতে চায়। জবাবে পাওয়ার প্ল্যান্টের সিকিউরিটি বলে যে এখানে বর্তমানে যে দায়িত্ব রয়েছে সে হলেন আলেকজান্ডার টিডেম্যান। কথাটি শুনে ক্লাউডিয়া একটু চমকে যায়। এরপরে আমরা দেখতে পাই যে পুলিশ অফিসার ক্লুসেন আলেকজান্ডারকে জিজ্ঞাসাবাদ করছে। তো সেখানে আলেকজান্ডারকে ক্লুসেন প্রশ্ন করে যে আলেকজান্ডার কেন তার নামের শেষে তার স্ত্রীর উপাধি যুক্ত করেছে। জবাবে আলেকজান্ডার বলে যে রেজিনার কোনো ভাই বোন না থাকায় সে এই উপাধিটি গ্রহণ করেছে যাতে এই উপাধিটি হারিয়ে না যায়। এরপরে ক্লুসেন আলেকজান্ডারের কাছে তার আসল নাম জানতে চায় এবং এর উত্তরে আলেকজান্ডার বলে যে তার আসল নাম হচ্ছে আলেকজান্ডার কুলার। এখানে অজানা কারণেই আলেকজান্ডার তার আসল নাম আড়াল করে। এখানে আপনাদেরকে আমি একটু মনে করে দিতে চাই যে আলেকজান্ডারের আসল নাম কিন্তু বোরিস নিওয়াল্ড। যাই হোক, আলেকজান্ডারের কথা শুনে মনে হচ্ছে যেহেতু টিডেম্যান ফ্যামিলি উইন্ডেন শহরের জন্য অনেক কিছুই করেছে তাই সে চাচ্ছে না যে এই উপাধিটি বিলীন হয়ে যাক। এরপরে আমরা আবার হ্যানাকে দেখতে পাই। হ্যানাকে আমরা একটু আগে শার্লটের কাছে ফোন করতে দেখেছিলাম। হ্যাঁ, হ্যানা মূলত ফিউচার জোনাসের ব্যাপারে শার্লটকে জানানোর জন্যই ফোন করেছিল এবং সে শার্লটকে তাদের বাসায় আসতে বলে এবং পরবর্তীতে শার্লট তাদের বাসায় আসে। তো শার্লট হ্যানার বাসায় আসার পরে আমরা দেখতে পাই যে এলিজাবেথের পাওয়া সেই গ্রুপ ফটোটি শার্লট ফিউচার জোনাসকে দেখায়। এরই সাথে সে প্রশ্ন করে যে সে নোহাকে চেনে কিনা। তো ছবিটি দেখে ফিউচার জোনাস নোহাকে চিনতে পারে এবং সে বলে যে এই হচ্ছে নোহা, আর বাকি যারা রয়েছে তারা সকলেই হচ্ছে টাইম ট্রাভেলার, আর এরা সকলেই সিগমন্ডাসে বিশ্বাসী। এখানে দৃশ্য পরিবর্তন হয়ে যায় এবং আমরা ম্যাগনাস, মার্থা, ফ্রান্সিসকা ও এলিজাবেথকে উইন্ডেন শহরে সেই গুহায় প্রবেশ করতে দেখি। এরপরে আমরা ক্লাউডিয়াকে দেখতে পাই এবং তাকে উইন্ডেন শহরের লাইব্রেরিতে যেতে দেখতে পাওয়া যায়। মূলত উইন্ডেন শহরে ঘটে যাওয়া গত 30-33 বছরের সকল ঘটনা জানবার জন্যই সে লাইব্রেরিতে এসেছে। এখানে সে নতুন টেকনোলজি নিয়ে একটু বিভ্রান্তিতে পড়ে, কারণ সে 1987 থেকে 2020 সালে এসেছে। যে যাই হোক, সে জানতে পারে যে 26 জুন 1987 তার বাবা মানে ইগন টিডেম্যান রহস্যজনকভাবে মারা যায় এবং তার মেয়ে রেজিনা আলেকজান্ডারকে বিয়ে করেছে। ক্লাউডিয়া আরও জানতে পারে যে 1987 সে নিখোঁজ হয়ে যায় এবং সে আর ফিরে আসে না। এখানে দৃশ্য পরিবর্তন হলে আমরা হ্যানা, পিটার, শার্লট ও ফিউচার জোনাসকে সেই আন্ডারগ্রাউন্ড কেবিনে দেখতে পাই। সেখানে হ্যানা পিটারকে বলে ওঠে যে তুমি কি সবকিছু সম্পর্কে জানো, মাইকেল, মিকেল, আলরিক সকলের ব্যাপারে। এরপরে আমরা পিটারকে সেই ট্র্যাকেটটা বইটি বের করতে দেখি এবং এর সাথে সে বলে যে এই বইটি ক্লাউডিয়া তাকে দিয়েছে এবং এই বইটি সবকিছু উল্লেখ করা রয়েছে, কে কোথায় কখন কিভাবে নিখোঁজ হবে তার সবকিছু উল্লেখ রয়েছে এই বইটিতে এবং এই বইটিতে টাইম ট্রাভেল সম্পর্কিত কিছু চিহ্ন ও ছক রয়েছে যা কিনা পিটার ভালোভাবে বুঝতে পারেনি। যাই হোক, পিটার জানায় যে এই বইয়ের শেষের কিছু পৃষ্ঠা ছিঁড়ে ফেলা হয়েছে। এরপরে হ্যানা বলে ওঠে যে ক্যাথিন এই সকল বিষয়ে জানে কিনা। শার্লট বলে যে না, ক্যাথিন এই সকল কিছুর কিছুই জানে না। এখানে দৃশ্য পরিবর্তন হয়ে যায় এবং আমাদেরকে 1921 সালে নিয়ে যাওয়া হয় এবং আমরা জোনাসকে গুহায় প্রবেশ করতে দেখি। অপরদিকে শার্লট ক্যাথিনকে মিখেল ও আলিক সম্পর্কিত সকল কিছু জানাতে ওই আন্ডারগ্রাউন্ড কেবিনে নিয়ে আসে। শার্লট ক্যাথিনকে সবকিছু জানায় এবং তাকে সকল কিছু বিশ্বাস করানোর চেষ্টা করে, কিন্তু ক্যাথিন এই সকল কিছুই বিশ্বাস করতে নারাজ। তার কাছে এই সকল কিছু অবিশ্বাস্য ও অপ্রত্যাশিত। অপরদিকে আমরা জোনাসকে টাইম ট্রাভেলের জন্য সেই গুহার মধ্যকার
দরজা পার করতে দেখি, কিন্তু দরজা পার করতেই জোনাস চমকে যায়। দরজা পার করার পরে সে দেখতে পারে যে গুহার মধ্যকার সেই দুই দিকে টানেলের কোনো হদিশই নেই। মূলত 1921 সালে গুহার মধ্যকার ওই টানেলের নির্মাণ কাজ চলছিল। জোনাস হতাশ হয়ে সেখান থেকে বের হয়ে আসে এবং সেখানেই তার সাথে ইয়ং নোহার দেখা হয়। ইয়ং নোহা তাকে বলে যে এটা এখনো তৈরি হয়নি এবং সিগমুন্ডাস তার অপেক্ষায় আছে। এরপরের দৃশ্যে আমরা মার্থাস, ম্যাগনা, এলিজাবেথ ও ফ্রান্সিসকাকে গুহায় দেখতে পাই এবং সেখানে তারা তাদের ব্যতীত অন্য আরেকজনের উপস্থিতি টের পায়, যার ফলে তাদেরকে লুকাতে দেখা যায় এবং পরবর্তীতে সেখানে বার্তুসকে টাইম মেশিন সহ বের হয়ে আসতে দেখা যায়। বার্তুসকে দেখে তারা বের হয়ে আসে এবং তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে, কিন্তু বার্তুস তাদের কারো প্রশ্নেরই কোনো রকম উত্তর দেয় না। বার্তুসের কাছ থেকে কোনো রকম প্রশ্নের উত্তর না পেয়ে তারা সেখানেই বার্তুসকে ফেলে যায় এবং তার টাইম মেশিনটি সাথে নিয়ে যায়, যদিও তারা আসলে কেউই জানতো না যে এটা আসলে একটি টাইম মেশিন। এরপরে আমরা ক্যাথরিনকে দেখতে পাই এবং তাকে আমরা উইন্ডেনের স্কুলে যেতে দেখি। মূলত শার্লটের কাছে সোনা, মিকেল ও মাইকেল সম্পর্কিত সকল তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য সে উইন্ডেনের স্কুলে এসেছে। তাকে 1987 সালে সেই স্কুলের ছাত্রদের রেকর্ড চেক করতে দেখা যায় এবং সেখানে সে একটি গ্রুপ ফটো খুঁজে পায় এবং সেই ফটোতে সে মিকেলকে দেখতে পায় এবং এর মানে দাঁড়াচ্ছে যে 1987 সালে মিকেল এই স্কুলেই পড়েছে। ক্যাথরিন খুবই অবাক হয়ে যায়। অর্থাৎ শার্লট, পিটার ও ফিউচার জোনাস যে কথাগুলো বলেছে তা সবই সত্য, মানে মিকেল টাইম ট্রাভেল করে 1987-তে পৌঁছেছে। এখানে দৃশ্য পরিবর্তন হয়ে যায় এবং আমাদেরকে আবারও আন্ডারগ্রাউন্ড কেবিনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আমরা ফিউচার জোনাস, পিটার, হ্যানা ও শার্লটকে দেখতে পাই। সেখানে জোনাসকে বলতে শোনা যায় যে সিগমুন্ডাস গ্রুপের প্রধান আর 3 দিনের মধ্যেই লাস্ট সার্কেল শুরু করতে যাচ্ছে এবং ফিউচার জোনাস তা রুখতে যাচ্ছে। এরপরে আমরা আবার ক্লাউডিয়াকে দেখতে পাই এবং তাকে 2020 সাল থেকে টাইম ট্রাভেল করে 1987-তে চলে যেতে দেখা যায়। দৃশ্য পরিবর্তন হলে আমাদেরকে 1921 সালে নিয়ে যাওয়া হয় এবং আমরা সেখানে জোনাস ও ইয়ং আর নোহাকে দেখতে পাই এবং সেখানে আমরা দেখতে পাই যে ইয়ং নোহা জোনাসকে একটি প্রাসাদ সদৃশ্য স্থানে নিয়ে আসে, যা আসলে একটি চার্চ। মূলত 1952 সালে এই চার্চেরই পৃষ্ঠ হিসেবে আমরা নোহাকে দেখতে পাই। সেখানে জোনাস ইয়ং নোহাকে জিজ্ঞাসা করে যে তুমিও ট্রাভেলার তাই না? জবাবে ইয়ং আর নোহা বলে যে এখনো না, তবে শীঘ্রই হব। এরপরে আমরা সেখানে ওল্ড নোহাকে দেখতে পাই। ওল্ড নোহা জোনাসকে অ্যাডামের কাছে নিয়ে যায়। জোনাসকে অ্যাডামের কাছে নিয়ে যাওয়ার সময় আমরা একটি দরজা দেখতে পাই এবং সেখানে সিগমুন্ডাস ক্রিয়েটেড ইস্ট লেখাটি দেখতে পাওয়া যায়। জোনাস একটি রুমে প্রবেশ করে এবং ওল্ড ও ইয়ং আর নোহা অন্য একটি কক্ষে চলে যায়। তো সেখানে ইয়ং আর নোহা একটি ছবির দিকে তাকিয়ে ওল্ড নোহাকে জিজ্ঞাসা করে যে জোনাসের কি হবে। জবাবে ওল্ড নোহা বলে যে অ্যাডাম তাকে ফেরত পাঠাবে যাতে লাস্ট সার্কেলের শুরু হয়। এখানে বলে রাখি যে ইয়ং নোহা যে ছবিটি দেখে প্রশ্নটি করেছে এটি কিন্তু আমরা 2020 সালে এলিজাবেথকে তার প্রপিতামহর জিনিসপত্রের মধ্যে থেকে খুঁজে পেতে দেখেছিলাম। এরপরে আমাদেরকে আবার 2053-তে নিয়ে যাওয়া হয় এবং আমরা সেখানে সেই এলিজাবেথের সহকারী মেয়েটিকে দেড়জনে দেখতে পাই এবং তখনই সেখানে উপস্থিত হয় এলিজাবেথ এবং তার কাছে জানতে চায় যে সে এখানে কি করছে। এলিজাবেথের প্রশ্নের উত্তর না দিয়ে মেয়েটি তাকে জিজ্ঞাসা করে যে এখানের এই সকল বস্তুসমূহ আসলে কি এবং কেন সে সবাইকে মিথ্যা কথা বলেছে। উত্তরে এলিজাবেথ বলে যে এটাকে সকলে ঈশ্বরের অংশ হিসেবে দাবি করে কিন্তু এটা আসলে শয়তানের অংশ। এরপরে দৃশ্য পরিবর্তন হয়ে যায় এবং আমরা চতুর্থ এপিসোডের একদম শেষ দৃশ্যে পৌঁছে যাই এবং সেখানে আমরা অ্যাডাম ও জোনাসকে সম্মুখীন হতে দেখতে পাই। অ্যাডামকে বলতে শোনা যায় যে বারবার টাইম ট্রাভেল করার ফলে তার চেহারার এই অবস্থা হয়েছে। এরপরই অ্যাডাম প্রশ্ন করে যে আমরা কি শুরু করতে পারি। মূলত অ্যাডাম শেষ সার্কেল শুরু করার কথাই বলছিল। যাই হোক, জবাবে জোনাস বলে যে আমি কোনো কিছুরই শুরু করতে চাচ্ছি না, আমি সবকিছু শেষ চাই। এই কথা শুনে অ্যাডামকে বলতে শোনা যায় যে দুঃখ করো না, এটা সমাপ্ত হবেই। এরপরে জোনাস অ্যাডামকে প্রশ্ন করে যে সে আসলে কে। জবাবে অ্যাডাম বলে যে আমি তুমি আর তুমিই আমি। হ্যাঁ, অ্যাডাম আসলে আর কেউই নয়, অ্যাডাম হচ্ছে জোনাসের ভবিষ্যৎ সত্তা। অ্যাডাম জোনাসকে তার গলার ক্ষত চিহ্নটি দেখায় এবং তা অবিকলে 2053-তে গলার ফাঁসের ফলে জোনাসের গলায় যেমন ক্ষত হয়েছিল ঠিক তেমনই। এবং এই ক্ষত চিহ্নটি দেখানোর মাধ্যমেই অ্যাডাম জোনাসকে বিশ্বাস করাতে চায় যে সেই আসলে জোনাস। এবং এখানেই চতুর্থ এপিসোড শেষ হয়ে যায়। পঞ্চম এপিসোডে শুরু হয় 1921 সালের দৃশ্য দিয়ে। আমরা সেখানে জোনাসকে ঘুম থেকে জেগে উঠতে দেখি আর তারই রুমে দেখতে পাওয়া যায় অ্যাডাম, অর্থাৎ জোনাসের ভবিষ্যৎ সত্তাকে। তো অ্যাডাম জোনাসকে পোশাক পরে তৈরি হতে বলে এবং এখানেই দৃশ্য পরিবর্তন হয়ে যায় এবং আমাদেরকে নিয়ে যাওয়া হয় 25 জুন 2020 সালে। সেখানে আমরা আলেকজান্ডারকে কারোর সাথে কথা বলতে দেখি এবং তার ভাবভঙ্গি দেখে এটা বোঝা যাচ্ছিল যে ক্লুসেনের পাওয়ার প্ল্যান্ট সম্পর্কিত যে সন্দেহ তা সে হালকাভাবে নিচ্ছে না। অপরদিকে ক্লুসেনের জোরালোভাবে সন্দেহ করার মূল কারণ হচ্ছে তার ভাই, যার নাম ছিল আলেকজান্ডার, সেও নিখোঁজ। এরপরে আমাদেরকে নিয়ে যাওয়া হয় 1987-এর মেন্টাল অ্যাসাইলামে, যেখানে কিনা আলরিক বন্দি ছিল। তো আমরা দেখতে পাই যে সেখানে একজন দ্বাররক্ষী দরজা খুলে ভিতরে ঢুকলে আলরিক সেই দ্বাররক্ষীর চাবির ছড়ার দিকে খুবই মনোযোগী হয়ে তাকিয়ে থাকে। এরপরে আমাদেরকে 1987-তে নিয়ে যাওয়া হয় এবং আমরা সেখানে ক্লাডিয়াকে একটি কাগজ নিয়ে স্তম্ভিত মুখ করে বসে থাকতে দেখি। মূলত সেই কাগজটিতে তার বাবা মানে ইগন টিডামেন্ডের মৃত্যুর সংবাদ ছিল, যা সে টাইম ট্রাভেলের মাধ্যমে 2020 থেকে সংগ্রহ করেছে। এরপরে আমাদেরকে নিয়ে যাওয়া হয় 1921 সালে। সেখানে জোনাস অ্যাডামকে প্রশ্ন করে যে তাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে। অ্যাডাম এই প্রশ্নের উত্তর না দিয়ে সে বলে ওঠে যে একটি মানুষ 3টি জীবন যাপন করে, আর সরলতা হারিয়ে ফেলার মাধ্যমে প্রথম জীবনের অবসান ঘটে, পবিত্রতা হারিয়ে ফেলার মাধ্যমে দ্বিতীয়, এবং তৃতীয় জীবনের অবসান ঘটে নিজের প্রাণ আরণের মাধ্যমে। যদিও জোনাসের এই সব কিছুতে কোনো রকমই ভ্রুক্ষেপ নেই, সে শুধু তার সময় ফিরে যেতে চায়। এরপরে অ্যাডাম বলে ওঠে যে মাত্র তো 1921, সুতরাং তোমার হাতে আরো 99 বছর রয়েছে। এরপর আমাদেরকে নিয়ে যাওয়া হয়
1987 এবং সেখানে আমরা আলদিককে সেই দ্বাররক্ষীকে মেরে চাবি নিয়ে পালিয়ে যেতে দেখতে পাই। দৃশ্য পরিবর্তন হলে আমাদেরকে 2020 সালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আমরা ক্যাথরিনকে হ্যানার বাসায় আসতে দেখতে পাই এবং সে হ্যানাকে ফিউচার জোনাসের ব্যাপারে প্রশ্ন করে। উত্তরে হ্যানা বলে যে সে জানে না জোনাস কোথায়। এরপরে ক্যাথরিন হ্যানাকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে মিগেলকে দেখেছে। উত্তরে হ্যানা বলে যে জোনাসের কাছে একটি টাইম মেশিন রয়েছে এবং এই টাইম মেশিনের মাধ্যমেই তারা টাইম ট্রাভেল করে মিগেলকে দেখেছে। ঠিক সেই সময় সেখানে ক্লুসেন উপস্থিত হয়। ক্লুসেন তাদেরকে ফিউচার জোনাসের একটি স্কেচ দেখায় এবং জিজ্ঞাসা করে যে তারা একে চেনে কিনা। উত্তরে দুজনেই বলে যে না, তারা চেনে না। এরপরই ক্লুসেন আবারও হ্যানাকে প্রশ্ন করে যে আলেকজান্ডার হ্যানাকে কেন এখনো ফিজিওথেরাপির টাকা দিচ্ছে। উত্তরে হ্যানা বলে যে জোনাসের নিখোঁজের পরে সে নিতান্তই দয়ার বসে তাকে টাকা দিয়ে সাহায্য করছে। এখানে দৃশ্য পরিবর্তন হয়ে যায় এবং আমরা ফিউচার জোনাসকে লুকিয়ে গিয়ে মার্থার বিছানায় সেন্ট ক্রিস্টোফারের একটি পেন্ডেন্ট রেখে আসতে দেখতে পাই। এখানে একটা কথা রয়েছে, তা হলো বাইবেলের একটি বিখ্যাত ঘটনা অনুযায়ী ক্রিস্টোফার হচ্ছেন একজন ট্রাভেলার। তো একদিন একটি নদী পার করার সময় হঠাৎই সে সময় একটি শিশু এসে তাকে বলে যে তাকেও যেন নদী পার করিয়ে দেয়। তো ক্রিস্টোফার সেই শিশুটিকে কাঁধে নিয়ে যাত্রা শুরু করে এবং যখনই তারা নদী পার করে অপর প্রান্তে পৌঁছায় তখন সেই শিশুটি তার পরিচয় দেয়। সে বলে যে সে আসলে যীশু খ্রিস্ট, মানে খ্রিস্টান ধর্মের প্রবর্তক। এবং এরপর থেকে ক্রিস্টোফার মূলত খ্রিস্টান ধর্মের প্রচার শুরু করে। তার জন্য তাকে পরবর্তীতে জীবনও দিতে হয়। এখানে একটা মজার বিষয় হলো, আমরা উইন্ডেন শহরে যে চার্চটিকে দেখতে পাই সেই চার্চটির নামও কিন্তু সেন্ট ক্রিস্টোফার চার্চ। তো এখানে আমরা বলতে পারি যে সেন্ট ক্রিস্টোফারের এই ঘটনাটি ডার্ক সিরিজটিকে সিম্বলাইজ করেছে। যাই হোক, পরের দিশে আমরা মার্থা, ম্যাগনাস, ফ্রান্সিসকা ও এলিজাবেথকে উইন্ডেনের গুহায় প্রবেশ করতে দেখি। আশ্চর্যজনকভাবে সেখানে নোহাকে গাছের আড়াল থেকে সকল বিষয়গুলো প্রত্যক্ষ করতে দেখা যায়। পরের দিশে আমাদেরকে আন্ডারগ্রাউন্ড কেবিনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আমরা ফিউচার জোনাসকে দেখতে পাই। তো শার্লট ফিউচার জোনাসকে প্রশ্ন করে যে নোহাকে, জবাবে ফিউচার জোনাস বলে যে নোহা শুধুমাত্র একজন ট্রাভেলার এবং সেই ম্যাটস, ইয়াসিন ও এরিককে হত্যা করেছে। এরপরে শার্লট কাতকাত গলায় ফিউচার জোনাসের কাছে তার পিতামাতার পরিচয় জানতে চায়। তখন জোনাস বলে উঠেছে, এই ব্যাপারে আমি কিছুই জানি না। এর সাথে সে বলে উঠেছে ক্লাউডিয়া সবকিছুই জানতো এবং সে আমাকে, পিটারকে এবং ট্যানজকে ব্যবহার করেছে শুধুমাত্র তার কার্যসিদ্ধির জন্য। আর ক্লাউডিয়াই ট্যানজকে টাইম মেশিন বানানোর ধারণা প্রদান করে। এখানে দৃশ্য পরিবর্তন হয়ে যায় এবং আমাদেরকে নিয়ে যাওয়া হয় উইন্ডেনের গুহায়। সেখানে বার্থুস, ম্যাগনাস ও মার্থার কাছে স্বীকার করতে বাধ্য হয় যে এই মেশিনটি মূলত একটি টাইম মেশিন। স্বাভাবিকভাবেই সকলে প্রমাণ চেলে বার্থুস টাইম মেশিনটি চালু করে এবং সবাইকে নিয়ে টাইম ট্রাভেল করে। এরপরে আমাদেরকে নিয়ে যাওয়া হয় 1927 সালে এবং সেখানে আমরা ক্লাউডিয়া ও বান ডপলারকে মিটিং করতে দেখি। সেখানে বান ডপলার বলে যে ভুলক্রমে কিছু নিউক্লিয়ার বর্জ্য ডিসপোজ করা হয়নি, যার ফলে ছোটখাটো একটি দুর্ঘটনা হয় এবং সেখান থেকেই মূলত গড পার্টিকেলের সৃষ্টি হয়। এবং এ ব্যাপারে সে পাবলিকালি কিছু বলতে চায় না, কারণ এ বিষয়ে সবাই যদি জানতে পারে তাহলে সবাই জানতে চাবে এটা কিভাবে সৃষ্টি হয়েছে বা কিভাবে তারা আবিষ্কার করেছে এবং এর ফলে তাদের পাওয়ার প্ল্যান্টের ক্ষতি নষ্ট হওয়ারও আশঙ্কা রয়েছে। এবং তা সে কোনোদিনও চায় না, কারণ তার কাছে এই পাওয়ার প্ল্যান্টই সবকিছু। এখানে দৃশ্য পরিবর্তন হয়ে যায় এবং আমরা আলদিককে দেখতে পাই, যে কিনা মেন্টাল অ্যাসাইলাম থেকে পালিয়ে সোজা আইনেসের বাসায় চলে এসেছে। সে মূলত মিকেলের সাথেই দেখা করতে এসেছে এবং এখানেই আমরা সম্মুখীন হব ডার্কের দ্বিতীয় সিজনের সব থেকে ইমোশনাল দৃশ্যের। তো আলদিককে দেখে মিকেল বলে ওঠে যে তুমি আমার কাছে পরিচিত মনে হচ্ছ। তখনই আলদিক বলে ওঠে যে আই হ্যাভ ওয়েটেড ওভার 33 ইয়ার্স ফর দিস মোমেন্ট, মানে সে 33 বছরেরও বেশি অপেক্ষা করেছে শুধুমাত্র এই মুহূর্তটির জন্য। আরো ভালোভাবে পরিচয় দেওয়ার জন্য আলদিক বলে ওঠে যে দ্য কোশ্চেন ইজ নট হাউ বাট হোয়েন, এবং সে মিকেলকে জিজ্ঞেস করে যে এটা তুমিই বলেছিলে তাই না। এবং তখনই মিকেল তার বাবাকে সম্পূর্ণভাবে চিনে ফেলে এবং তাকে জড়িয়ে ধরে। এখানে দৃশ্য পরিবর্তন হয়ে যায় এবং আমাদেরকে নিয়ে যাওয়া হয় 1921 সালে এবং সেখানে দেখতে পাই যে অ্যাডাম জোনাসকে প্রসপেক্ট করছে। অ্যাডাম জোনাসকে বলে যে আমরা ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, আর সময়ই হচ্ছে ঈশ্বর, এবং আমরা এমন একটি পৃথিবী সৃষ্টি করতে চাই যেখানে সময়ের কোনো অস্তিত্বই থাকবে না। এখানে একটু বলে রাখি যে এখানে আমরা বলতে সিগমুন্ডেসদেরকেই বোঝানো হয়েছে। যাই হোক, এরপরে আবার দৃশ্য পরিবর্তন হয়ে যায় এবং আমাদেরকে 2020 সালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নোহা শার্লটের সাথে দেখা করতে আসে এবং নোহা শার্লটকে একটি ফটো দেয়। ফটোটি ছিল নোহার ফ্যামিলি ফটো। সেই ফটোটিতে নোহা একটি ছোট্ট শিশুকে কোলে নিয়েছিল আর নোহার কোলে সেই ছোট্ট শিশুটি আর কেউই নয়, সে হলো শার্লট। হ্যাঁ, নোহাই মূলত শার্লটের বাবা। এরপরে নোহা শার্লটকে বলে ওঠে যে তার মা এখনো জীবিত রয়েছে এবং সে শার্লটকে এখনো খুব ভালোবাসে। এখানে দৃশ্য পরিবর্তন হয়ে যায় এবং আমাদেরকে 1927 সালে নিয়ে যাওয়া হয় এবং আমরা সেখানে ম্যাগনাস, মার্থা, এলিজাবেথ, বার্থুস ও ফ্রান্সিসকাকে দেখতে পাই। হ্যাঁ, তারা বার্থুসের সেই টাইম মেশিন দিয়ে টাইম ট্রাভেল করে 1987 চলে এসেছে। অপরদিকে আইনেস হাসপাতাল থেকে ফিরে এসে মিকেলকে খুঁজে না পেয়ে সে বিষয়টি ইগনকে জানায় এবং এর সাথে সে বলে যে লোকটা, মানে আলদিক, মেন্টাল অ্যাসাইলাম থেকে পালিয়েছে এবং সে সন্দেহ করে যে সেই মিকেলকে নিয়ে পালিয়েছে। এরপরে আমরা দেখতে পাই যে আলদিক মিকেলকে নিয়ে ফিরে যাওয়ার জন্য গুহার দিকে দৌড়ে পালাচ্ছে, কিন্তু ঠিক সেই সময় আলদিক ও মিকেলকে পুলিশ এসে ধরে ফেলে। অন্যদিকে 1987 উন্ডেনের রাস্তায় আসতেই মার্থা, ম্যাগনাসরা বুঝতে পারে যে বার্থুস তাদেরকে সত্যি কথা বলেছে। ঠিক সেই সময় সেই রাস্তা দিয়ে পুলিশ আলদিককে নিয়ে যাচ্ছিল এবং তাদেরকে দেখে আলদিক সজোরে চিল্লাতে শুরু করে। এরপরে আমরা দেখতে পাই যে ম্যাগনাস, মার্থারা টাইম ট্রাভেল করে আবার 2020 সালে ফিরে আসে। দৃশ্য পরিবর্তন হলে
আমরা আইনএস কেমিক্যালের খাবার দুধে ঘুমের ওষুধ মিশাতে দেখতে পাই। এরপরে আমাদেরকে আবার 1921 সালে নিয়ে যাওয়া হয় এবং আমরা সেখানে অ্যাডাম ও জোনাসকে দেখতে পাই। জোনাস অ্যাডামকে বলে ওঠে সে এখানে কি করছে। অ্যাডাম বলে যে তুমি সবকিছুই জানতে পাবে, তোমার আর আমার লক্ষ্য একই। এরপরে জোনাস বলে যে তুমি যা চাও আমি তা চাই না, আমি কখনোই তুমি হব না। একথা শুনে অ্যাডাম বলে যে আমিও তাই ভেবেছিলাম যে কিভাবে আমার ভবিষ্যৎ সত্তা এসব কিছু চাইতে পারে, কিন্তু 66 বছর পরে আজ আমি সবকিছুই বুঝতে পেরেছি। জোনাসের চাও ছিল শুধু সবকিছু যেন শেষ হয়ে যায়। অ্যাডাম বলে যে সবকিছুই শেষ হবে, সকলেই বাঁচবে, মিকেল, মাইকেল, মার্থা সকলেই বাঁচবে। এর সাথে অ্যাডাম বলে যে আমি যে পথে এসেছি তুমি যদি সে পথে না আসো তাহলে তুমি কখনোই আমি হতে পারবো না। এরপরই অ্যাডাম জোনাসকে ডার্ক ম্যাটার দেখায় যা কিনা পরবর্তীকালে গড পার্টিকেল নামে পরিচিতি পাবে। ভবিষ্যতে এই ডার্ক ম্যাটারই অ্যাপোকালিপসের মাধ্যমে তৈরি হবে এবং এখানে যে ডার্ক ম্যাটার দেখা যাচ্ছে তা মূলত সিগমুন্ডাসদের সাহায্যে তৈরি। এর মাধ্যমে নির্দিষ্ট একটি সময় টাইম ট্রাভেল করা যাবে। পুরো সিরিজ জুড়ে আমরা যতগুলো টাইম মেশিন দেখেছি তার সবগুলোর মাধ্যমেই কিন্তু 33 বছর অতীতে আর না হলে 33 বছর ভবিষ্যতে টাইম ট্রাভেল করা যায়, কিন্তু এর দ্বারা ইচ্ছামতো যে কোনো সময় টাইম ট্রাভেল করা সম্ভব, যা কিনা 33 বছরের এই সার্কেলকে ব্রেক করতে পারে। এখানে স্বাভাবিকভাবে আমাদের মাথায় একটি প্রশ্ন আসে যে অ্যাডামের এই 33 বছর সার্কেল ব্রেক করা টাইম মেশিনে থাকার পরেও কেন নোহা চেয়ার সদস্য সেই টাইম মেশিনটি তৈরি করেছে। এখানে এই বিষয়টি একটু কমপ্লিকেটেড আর আমরা ডিরেক্টলি বলতে পারি না যে অ্যাডামের এই 33 বছর সার্কেল ব্রেক করা টাইম মেশিনের তৈরির পরেই নোহা সেই চেয়ার সদস্য টাইম মেশিনটি তৈরি করেছে। যদিও এটা 1921 সন, তারপরও আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, অ্যাডাম যে কিনা জোনাসের ভবিষ্যৎ সত্তা তার কিন্তু এখানে অস্তিত্ব রয়েছে। আর এর মাঝে অ্যাডাম যখন জোনাসকে সবগুলো টাইম মেশিনের ব্লু প্রিন্ট দেখায় তখন অ্যাডাম বলে ওঠে যে ইচ মেশিন ইজ অ্যান এভলিউশন অফ দ্য ওয়ান বিফোর, ইচ মেশিন হ্যাজ টু বি বিল ফর দ্য আদার্স টু এক্সিস্ট। যার মানে হচ্ছে প্রতিটি মেশিনই হচ্ছে আগের মেশিনের বিবর্তন এবং প্রতিটি মেশিনই তৈরি করতে হবে অপর মেশিনগুলোর অস্তিত্ব রক্ষার্থে। আমরা সর্বদাই নোহাকে ট্র্যাকেরটা বইটি অনুসরণ করতে দেখেছি, মূলত সে ওই ট্র্যাকেরটা বইটি অনুসরণ করেই চেয়ার সদস্য সেই টাইম মেশিনটি তৈরি করেছিল। আশা করি বিষয়টি এখন আপনাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে। যাই হোক, এরপরে জোনাসকে বলতে শোনা যায় যে আমি বুঝতে পেরেছি যে কেন আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। আমি যেন তুমিতে পরিণত না হই তার জন্যই আমাকে এখানে আনা হয়েছে, তাই না? আর আমি যদি তুমিতে পরিণত না হই তাহলে এসব আর কখনোই হবে না। উত্তরে অ্যাডাম বলে যে হ্যাঁ একদমই তাই। এরপরে আমরা দেখতে পাই যে জোনাস টাইম ট্রাভেল করে 2019 সালের 20 জুন ফিরে যেতে চায় এবং সেই দিনটি ছিল তার বাবা মানে মাইকেলের আত্মহত্যা করার আগের দিন। আমরা জানি যে 21 জুন 2019 সালে জোনাসের বাবা আত্মহত্যা করে এবং তারপর থেকেই এ সকল কিছুর শুরু হয়। তাই জোনাস চিন্তা করে যে সে যদি তার বাবাকে সুইসাইডের হাত থেকে বাঁচাতে পারে তাহলে এসব কিছুর কোনো কিছুই শুরু হবে না। তো জোনাস এই উদ্দেশ্যেই সেই ডার্ক ম্যাটারে প্রবেশ করে এবং এখানেই 5ম এপিসোড শেষ হয়ে যায়। 5ম এপিসোডের শেষ দৃশ্যে আমরা জোনাসকে 20 জুন 2019 সালের উদ্দেশ্যে টাইম ট্রাভেল করতে দেখে এবং তাই 6ম এপিসোডে শুরু হয় 20 জুন 2019 সালের দৃশ্য দিয়ে। হ্যাঁ, যে দিনটি ছিল মাইকেলের সুইসাইডের ঠিক আগের দিন। আর এই সময় সবকিছু ঠিকঠাক ছিল, যেমন মাইকেলও জীবিত রয়েছে, মিকেলও এখনো নিখোঁজ হয়নি, আর্লিক ও ক্যাথরিন তাদের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানের পরিকল্পনা করছে, জোনাস ও খোশ মেজাজে রয়েছে ইত্যাদি। যাই হোক, এরপরই আমরা দেখতে পাই যে জোনাসের হলুদ জ্যাকেটটি দেখে মাইকেলের ডেজাভু হয়। মূলত মাইকেলই মিকেল রূপে এই সমস্ত ঘটনা প্রত্যক্ষ করে, তাই তার ভয় হয় যে তার সাথে যেন তার ইয়ঙ্গার ভাষণে দেখানো হয়ে যায়। আর ঠিক এই কারণেই মাইকেল আর্লিকের অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। অপরদিকে হ্যানা অনুষ্ঠানে যাওয়ার জন্য মাইকেলকে কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু মাইকেল তার পেন্টিনের অজুহাত দিয়ে জানায় যে সে অনুষ্ঠানে যাবে না। এরপরই আমরা ট্রাভেলার জোনাসকে উইন্ডেনের সেই চার্চের মধ্যে থেকে বের হয়ে আসতে দেখি। এখানে একটা বিষয় আপনাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে, আর তা হলো এই এপিসোডে কিন্তু আমরা জোনাসের মোট 2টি ইয়ঙ্গার ভাষণকে দেখতে পাবো। আমরা যাকে শুধু জোনাস হিসেবে বলবো সে কিন্তু এই টাইমলাইনেরই মানে 2019 সালের জোনাস, আর অ্যাডাম যাকে পাঠিয়েছে মানে 1921 সাল থেকে যে জোনাস টাইম ট্রাভেল করে 2019 সালে এসেছে তাকে আমরা ট্রাভেলার জোনাস হিসেবে আখ্যায়িত করব। সামনের বিষয়গুলো ভালোভাবে বুঝতে হলে কিন্তু আপনাদেরকে এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই যে মিকেলের রুবেলা দেখা দেয়, তাই ক্যাথরিন মিকেলকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তারপর আমাদেরকে আলেকজান্ডারকে দেখানো হয় এবং আমরা আলেকজান্ডারকে একটি পত্রিকা পড়তে দেখি। সেখানে একটি শিরোনাম লক্ষ্য করা যায় এবং শিরোনামটি এমন ছিল যে 33 বছরেও অমীমাংসিত মার্বুর্গের হত্যাকাণ্ডের রহস্য, এখনো পলাতক দুজনকে ধরবার অনুসন্ধান চলছে। ঠিক সেই সময় রেজিনার আগমন ঘটলে আলেকজান্ডার চমকে যায়। মনে হলো রেজিনার আগমনটি আলেকজান্ডারের কাছে অপ্রত্যাশিত ছিল। এখান থেকে একটা বিষয় মনে আসতে পারে যে আলেকজান্ডার কোনোভাবে ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। তো এখন তাকে সন্দেহ করার যুক্তি কিছু কারণও রয়েছে। প্রথমত আমরা আলেকজান্ডারকে তার আসল পরিচয় লুকাতে দেখি, দ্বিতীয়ত সে যখন উইন্ডেন শহরে আসে তখন কিন্তু আমরা তাকে আহত অবস্থায় দেখতে পেয়েছিলাম, আর সে কিন্তু তার পিস্তলটিকেও লুকিয়ে রেখেছিল। যদিও এই বিষয়টি সিরিজে ভালোভাবে পরিষ্কার করা হয়নি। তো পরের দেশে আমরা শার্লট ও পিটারের মধ্যে ভুল বোঝাবুঝি হতে দেখি। অন্যদিকে আমরা মার্থা, ম্যাগনাস ও বার্থুসকে একটি লেকে দেখতে পাই। সেখানে বার্থুস এক মিস্টেরিয়াস মহিলার ডুবে যাওয়ার কাহিনী শুনিয়ে মার্থাকে ভয় দেখাতে চায়। বার্থুস বলে ওঠে যে পানি পরিষ্কার থাকলে নাকি সেখানে এখনো ওই মহিলার কাপড় দেখতে পাওয়া যায়। এই বিষয়টির সত্যতা বা বিস্তারিত আশা করি আপনারা পরবর্তীতে জানতে পারবেন। তো এরপরই আমরা দেখতে পাই যে মার্থা পানি থেকে উঠে পারে
এসে জোনাসের সাথে কথা বলতে শুরু করে। এমন তো অবস্থায় জোনাস সেখানে একটি পেন্ডেন্ট পায়, আর এটা সেই সেন্ট ক্রিস্টোফারের পেন্ডেন্টই, যার ব্যাপারে কিন্তু আমরা আগের এপিসোডে বিস্তারিত বলেছিলাম। এখানে দৃশ্য পরিবর্তন হলে আমরা ট্রাভেলার জোনাসকে উইন্ডিয়ান শহরের রাস্তায় দেখতে পাই। সেখানে তার সাথে আর্লিক, ক্যাথরিন ও মিকেলের দেখা হয়। আর্লিক ও ক্যাথরিন মূলত মিকেলকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিল। যাই হোক, এরপরে আমরা ট্রাভেলার জোনাসকে সেই লেকের কাছে যেতে দেখতে পাই। সেখানে ওই অবস্থায় মার্থা ও জোনাস পেন্ডেন্টই দেখতেছিল। তো জোনাসের তার দাদির সাথে কিছু কাজ থাকায় জোনাস সেখান থেকে চলে যায়, আর জোনাস সেখান থেকে চলে যেতেই সেখানে উপস্থিত হয় ট্রাভেলার জোনাস। মাত্রই জোনাস চলে গিয়েছিল, আবার ইতিমধ্যে জোনাস ফিরে এলো, তাই মার্থা একটু অবাক হয়ে যায়। যদিও আমরা বিষয়টি জানি, কিন্তু মার্থা তো আর অবগত নয়। যাই হোক, আমরা ট্রাভেলার জোনাসকে বলতে শুনি যে আই থিঙ্ক উই আর পারফেক্ট ম্যাচ, নেভার থিঙ্ক এনিথিং এলস। এখানে দৃশ্য পরিবর্তন হয়ে যায় এবং আমরা আর্লিক ও ক্যাথরিনকে গ্লাস নিতে হ্যানার পাশে আসতে দেখি। সেখানে ইয়ং মাইকেল অর্থাৎ মিকেলকে দেখে হ্যানার ডেজাভু হয়। এরপরে আমরা দেখতে পাই যে মিকেল ওয়াশরুমের উদ্দেশ্যে ঘরের ভিতরে প্রবেশ করলে তার সাথে তার ওল্ডার সেলফ মানে মাইকেলের সাথে তার দেখা হয় এবং দুইজনেই ভয় পেয়ে যায়, যদিও মাইকেল নিজেকে লুকাতে চেয়েছিল। এখানে দৃশ্য পরিবর্তন হয়ে যায় এবং আমরা আবারও আলেকজান্ডারকে দেখতে পাই। সে তার অফিসে সেই মার্ডার সম্পর্কিত কলমটি পড়তেছিল। এমন সময় তাকে ওয়ালারকে ফোন দিতে দেখা যায় এবং সে ওয়ালারকে কিছু একটা খুঁজে বের করতে বলে। এরপরে আমাদেরকে যে দৃশ্যটি দেখানো হয় সেটা হলো আর্লিক ও ক্যাথরিনের 25তম বিবাহবার্ষিকীর অনুষ্ঠানের দৃশ্য। সেখানে আমরা ট্রন্টে জেনি, শার্লট সহ বেশ কয়েকজনকে দেখতে পাই। হ্যানাও জোনাসে সেখানে উপস্থিত হয় এবং আমরা মার্থাকে জোনাসকে স্বাগত জানাতে দেখতে পাই। এখানে আবারও দৃশ্য পরিবর্তন হয়ে যায় এবং আমরা ট্রাভেলার জোনাসকে দেখতে পাই, যে কিনা তার বাবা মানে মাইকেলকে সুইসাইডের হাত থেকে বাঁচাতে তার নিজের বাসায় যায়। এরপরে ট্রাভেলার জোনাস ও মাইকেল মুখোমুখি হয় এবং ট্রাভেলার জোনাস বলে ওঠে যে আমি সবকিছুই জানি বাবা। জোনাসের এই কথা শুনে মাইকেল বলে ওঠে যে তুমি কি জানো। ট্রাভেলার জোনাস বলে ওঠে যে সে সবকিছুই জানে এবং এটাও জানে যে তার আসল নাম মিকেল নিলসন। তো ট্রাভেলার জোনাস মাইকেলকে আরো বলে যে সে ফিউচার থেকে এসেছে। এরপরে ট্রাভেলার জোনাস মাইকেলকে সুইসাইড করতে মানা করে, যা শুনে মাইকেল রীতিমতো চমকে যায়, কারণ মাইকেলের সুইসাইড করার কোন রকম পরিকল্পনাই ছিল না। এরপরে ট্রাভেলার জোনাস মাইকেলের লেখা সুইসাইড নোটটি মাইকেলকে দেখায় আর বলে যে এটা তুমি ঠিক সেই সময় খুলতে বলেছো, ঠিক যে সময় কিনা তুমি উইন্ডেনের জঙ্গল থেকে নিখোঁজ হবে। এরপরে জোনাস তার কাছে জানতে চাইছে সে কিভাবে 1986 টাইম ট্রাভেল করে পৌঁছেছিল। জবাবে মাইকেল বলে যে জোনাসই তাকে টানেলের মধ্যে দিয়ে টাইম ট্রাভেল করিয়েছিল। কথাটি শোনার পর জোনাস খুবই চমকে যায়। এরপরে মাইকেল বলে ওঠে যে এসব কিছু এভাবেই চলতে থাকবে, আর তুমি আমাকে বাঁচাতে নয় বরং আমার আত্মহত্যার কারণ হিসাবে এসেছো। এখানে আমাদের সকলের কাছে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে অ্যাডাম ট্রাভেলার জোনাসকে মিথ্যা বলে পাঠিয়েছে, আর অ্যাডাম ভালোভাবেই জানে যে মাইকেল সুইসাইড না করলে মিকেলও ট্রাভেল করবে না, আর মিকেল ট্রাভেল না করলে জোনাসের জন্মই হবে না। যদিও এই বিষয়টা কিন্তু ওল্ডার জোনাস ট্রাভেলার জোনাসকে বলেছিল যখন ট্রাভেলার জোনাসকে মিকেলকে ফিরিয়ে আনতে চেয়েছিল, কিন্তু তাও ট্রাভেলার জোনাস এখানে অ্যাডামের কথার জালে কিন্তু ফেঁসে গিয়েছে। যাই হোক, জোনাসের জন্ম না হলে কিন্তু অ্যাডামের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে, তাই নিজের অস্তিত্ব রক্ষার্থে অ্যাডাম ট্রাভেলার জোনাসকে পাঠিয়েছে তার বাবার সুইসাইড নিশ্চিত করবার জন্য। অপরদিকে মাইকেল সুইসাইড নোটটি দেখে বুঝে ফেলে যে জোনাসকে বাঁচিয়ে রাখতে হবে এবং তার আত্মহত্যা করা জরুরি। তারপরও ট্রাভেলার জোনাস তাকে রুখতে চায়। ঠিক সেই সময় সেখানে ওল্ড ক্লাউডিয়া আসে এবং সে বলে যে মাইকেলের মৃত্যু জরুরি, কারণ অ্যাডামকে শুধুমাত্র জোনাসই রুখতে পারে, আর জোনাসকে বাঁচিয়ে রাখতে হলে মাইকেলকে তার জীবন স্যাক্রিফাইস করতেই হবে। ক্লাউডিয়ার মাঝে বলে যে অ্যাডাম হচ্ছে ইভিল এবং সে পুরো পৃথিবীর ধ্বংস চায়, আর সে এমন পৃথিবী দেখা যায় যেখানে জোনাসের কোনো অস্তিত্ব নেই, আর সে পৃথিবী আরো অন্ধকারাচ্ছন্ন। এরপরও ট্রাভেলার জোনাস এসব কিছু ভ্রুক্ষেপ না করেই তার বাবাকে জীবিত দেখতে চায়, কিন্তু মাইকেল বুঝে গেল যে তার কি করণীয়। এরই মাঝে আমরা দেখতে পাই যে 2019 সালের জোনাসকে মার্থা তার রুমে নিয়ে যায় এবং সেখানে সেই পেন্ডেন্টটি তাকে ফেরত দেয়। অন্যদিকে সেই সময় উন্ডেন শহরে প্রচন্ড বৃষ্টি শুরু হয় এবং আমরা আর্লিক ও হ্যানাকে একত্রে এক জায়গায় আশ্রয় নিতে দেখতে পাই। সেখানে আমরা তাদেরকে ঘনিষ্ঠতে দেখতে পাই, খুব সম্ভবত এখান থেকে তাদের অ্যাফেয়ার শুরু হয়। অন্যদিকে আমরা পিটারকে বেনির কাছে যেতে দেখতে পাই এবং আড়াল থেকে তা প্রত্যক্ষ করতে দেখা যায় ফ্রান্সিসকাকে, আর হতে পারে এই ব্যাপারটার জন্যই ফ্রান্সিসকা ও বেনির মধ্যে আর্থিক লেনদেনের একটা সম্পর্ক তৈরি হয়, যা কিনা আমরা পূর্বের একটি এপিসোডে দেখেছিলাম। এখানে দৃশ্য পরিবর্তন হয়ে যায় এবং আমরা দেখতে পাই যে ট্রাভেলার জোনাস তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসে এবং ট্রাভেলার জোনাসের কাছে দেখা সুইসাইড নোটটির অনুরূপী মাইকেল আরেকটি সুইসাইড নোট লিখতে শুরু করে এবং এই বিষয়টাও কিন্তু বোর্ড স্টপ প্যারাডক্স। যাই হোক, এরপরে আমরা ট্রাভেলার জোনাসকে ওল্ড ক্লাউডিয়ার সাথে উইন্ডেনের সেই গুহায় প্রবেশ করতে দেখতে পাই। ষষ্ঠ এপিসোডে সেই দেশে আমাদেরকে 1921 সালে নিয়ে যাওয়া হয় এবং আমরা সেখানে অ্যাডামের হাতে সেই সেন্ট ক্রিস্টোফারের পেন্ডেন্টটি দেখতে পাই, আর তখনই সেখানে আমরা একজন মহিলা ও একজন পুরুষকে দেখতে পাই। পুরুষ লোকটি অ্যাডামকে প্রশ্ন করে যে জোনাসকে সে কোন পথে পাঠিয়েছে সেটা তাকে বলা জরুরি ছিল না। অ্যাডাম এই প্রশ্নের কোন রকম উত্তর না দিয়ে বলে ওঠে যে লাস্ট সার্কেল শুরু হতে আর বেশি দেরি নেই এবং এই কথাটি বলেই অ্যাডাম সেখান থেকে চলে যায়। এরপরে সেই মহিলাটি বলে ওঠে উই মাস্ট মেক স্যাক্রিফাইস ম্যাগনাস, হ্যাঁ এই হচ্ছে ওল্ডার ম্যাগনাস, আর তার সাথে যে মহিলাটি খুব সম্ভবত সে ফ্রান্সিসকা হতে পারে, কারণ পুরো সিরিজ ধরেই আমরা ম্যাগনাস ও ফ্রান্সিসকার কেমিস্ট্রি লক্ষ্য করেছি। তাহলে এই বিষয়টা পরিষ্কার যে ভবিষ্যতের কোনো এক পর্যায়ে গিয়ে ম্যাগনাস ও ফ্রান্সিসকা জোনাস অর্থাৎ অ্যাডামের হয়ে কাজ করবে। যাই হোক, এখানেই ষষ্ঠ এপিসোড শেষ হয়ে যায়। তো আশা করছি যে এপিসোড 4, 5 ও 6 নিয়ে আপনাদের সকল কনফিউশন দূর করতে পেরেছি। তারপর এপিসোড 4, 5 ও 6 নিয়ে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন রয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন।
আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার সম্পূর্ণভাবে চেষ্টা করব। আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।